প্রিয় ছাত্রছাত্রী, আমি দেবাশিস সেনপুর কায়স্থ আরেকবার স্বাগত জানাই তোমাদেরকে ম্যাথ ম্যাজিকের আজকের এই পর্বটিতে। যেহেতু পর্বটির নামই হচ্ছে কি ম্যাথ ম্যাজিক, অর্থাৎ অঙ্ক জাদু দেখায়। গতদিনের আমরা ক্লাসটিতে অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে টাইপ ওয়ান এবং টাইপ টু এর জন্য কিভাবে মুখোমুখি মূল বা বীজ নির্ণয় করা যায় সেটি আমরা দেখেছিলাম। অর্থাৎ গতদিনের ক্লাসে কিন্তু অঙ্ক জাদু দেখিয়েছিল, আজকে আমরা জাদু অঙ্কের জাদু দেখতে যাচ্ছি দ্বিঘাত সমীকরণের টাইপ থ্রি এর ক্ষেত্রে। অর্থাৎ টাইপ থ্রি, যে ক্ষেত্রে এক্স এর সহগ হিসাবে যদি কোনো পরিমেয় সংখ্যা এসে যায়, এই ক্ষেত্রে আমি একটি উদাহরণ বোর্ডে মানে লিখেছি। উদাহরণটি হচ্ছে এক্স টাইম ফোর রুট সেভেন এক্স প্লাস হলো 21 ইজিক্যাল টু 0, এটা এই ক্ষেত্রে কত চলে এসেছে রুট ওয়ান 7। এর ধরনের যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে মুখোমুখি মূল বা বীজ নির্ণয় করব সেটি আমরা আজকের ক্লাসটিতে দেখতে যাচ্ছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এবং অঙ্কের কি দেখো জাদু দেখো। আমরা একটি কাজ করবো, যেহেতু এখানে মাথা ব্যথা প্রধান এবং মুখ্য কারণ হচ্ছে রুট ওভার 7, আমরা এই যে সমীকরণটিকে একটু সহজ করে নেব। সহজ করতে গিয়ে আমরা প্রথমেই কাকে ছেড়ে দেবো, এই রুট ওভার 7 কে ছেড়ে দেবো। এবং যেহেতু আমরা রুট ওভার 7 কে ছেড়ে দিয়েছি, এই রুট ওভার নিচের সংখ্যাটি হচ্ছে কত, হচ্ছে 7। এই 7 দিয়ে আমরা এই ধ্রুবককে বাদ দেবো, 7 দিয়ে যদি আমরা 21 কে বাদ দিই তাহলে আমরা কত পাই, তাহলে আমরা পাই 3। 3 7 কত, 21। তাহলে প্রথম লাইনে আমরা কি করলাম, এটিকে একটু সহজ করে নিতে গিয়ে এই রুট ওভার 7 কে আমরা ছেড়ে নিলাম, থাকলো এখানে কত 4x। এবং যেহেতু রুট ওভার 7 কে আমরা ছেড়েছি, সেই রুট ওভার 7 এর 7 দিয়ে আমরা 21 কে বাদ দেবো, 3 7 কত আসে 21। এখন আমরা খুব সহজে আমরা টাইপ ওয়ান একটি সমীকরণে পরিণত হলো যার এক্স স্কয়ারের সহগ কত আছে 1। এক্ষেত্রে আমরা লিখতে পারি এ সমান কত, এ সমান হচ্ছে 1, এ সমান হচ্ছে 1, বি সমান কত হচ্ছে, বি সমান হচ্ছে কত -4, এবং সি সমান কত হচ্ছে, সি সমান হচ্ছে 3। অর্থাৎ আমাদেরকে দুইটি সংখ্যা আমরা নির্ণয় করতে হবে, দুইটি মূল এমনভাবে নির্ণয় করতে হবে এই সমীকরণটির জন্য যার মূল দুইটির যোগফল হিসেবে আমরা পাই -4। কেন যোগফল বললাম, কারণ এখানে চিহ্নটি এসেছে কি এসেছে প্লাস, যেহেতু এখানে চিহ্নটি এসেছে প্লাস তাহলে এমন দুটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যার যোগফল হতে হবে কি ধরনের ফুল -4, এবং গুণফল হিসাবে আমাদের নির্ণয় হতে হবে এ ইন্টু সি 3 × 1, মানে গুণফল হিসাবে আমাদের হতে হবে 3 × 1 কত 3। গুণফল হিসাবে আসতে হবে 3 এবং যোগফল হিসাবে আসতে হবে -4। কেন -4, কারণ এখানে চিহ্নটি আছে কি প্লাস এবং এখানে সংখ্যাটি হচ্ছে -4। তাহলে আমরা 4 কে যদি ব্র্যাক করি আমরা পাই 3 × 1 কত 3। তাহলে এমন সংখ্যা দুটি হবে, একটি হবে 3 আর একটি হবে 1। 3 × 1 = 3 এবং 3 × 1 = 3, এবং যেহেতু গুণ 3 × 1 কত 4, 3 × 1 = 4। কিন্তু কি ধরনের, যেহেতু এখানে কি ধরনের ফোর বলেছে -4, কি ধরনের ফোর বলেছে -4, তাহলে কি হবে -3, আর কি হবে কি ধরনের 1 হবে -1 হবে। কেন -3 - 1 বলছি আমি দেখো, যেহেতু পূরণ করলে কত আসতে হবে 3 আসতে হবে, -3 × -1, -এ - এ প্লাস, 3 × 1 কত 3, এবং যদি যোগ করলে কত আসতে হবে -4, -3, আর সঙ্গে -1 যোগ করো -3, -1 সমান কত আসে -4। অতএব নির্ণেয় বা প্রদত্ত সমীকরণের মূল, প্রদত্ত সমীকরণের মূল, যেহেতু মূলের ক্ষেত্রে আমরা বলেছি আমি প্রথমে ওই জায়গার থেকে দেখি, যেহেতু এখানে -4 এসেছে, এই যে সমীকরণের প্রথম যে চিহ্ন যেটি দিয়েছে সেটি যে কোনো অবস্থায় পরিবর্তন হবে, মানে প্রথম যে মূল যেটি আসবে সেই মূলটির চিহ্ন হবে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে হবে প্লাস, এবং বড় সংখ্যাটি আমরা নেব এখানে -3 - 1, যদি মাইনাসকে ছেড়ে দিই তাহলে 3 হচ্ছে, -3টা পরিবর্তন হবে কি ধরনের 3 + 3, তারপর আমরা ওই দিকে যাবো। হলো গিয়ে দেখো এখানে কি চিহ্নটা আছে প্লাস, কিন্তু ও সামনের দিকে তাকাবে, তাকিয়ে দেখলো এখানে কে আছে মাইনাস। আমি সেদিন বলেছিলাম প্লাস হচ্ছে বেইমান, মাইনাস হচ্ছে ইমানদার, যেহেতু প্লাস যদি তাকিয়ে দেখো মাইনাস আছে, তো মাইনাস হচ্ছে ইমানদার, এবং যেহেতু ইমানদার তাহলে প্লাস তার নিজের চিহ্ন বদলাতে যাবে না, প্লাস কি থাকবে প্লাসই থাকবে। তাহলে 2 নম্বর যে মূল আমরা যেটি পাবো সেটি চিহ্নটা হবে প্লাস, আর এখানে কি আছে 1, তাহলে আমরা মূল দুটি পেয়ে গেলাম 3, আর একটি কী হবে 1 এই সমীকরণের জন্য, এই সমীকরণের জন্য। এখন আমরা চিহ্নটা কিন্তু এই জায়গার থেকেও বার করতে পারি, আমরা যে সব কিছু যদি সঠিকভাবে ক্যালকুলেশন করি, এখানে চিহ্নটি কি এসেছে -3, -3টা চেঞ্জ হবে হবে +3, এখানে কি ধরনের 1 এসেছে -1, সেটি চেঞ্জ হয়ে হবে +1, এই জায়গা থেকে আমরা বার করতে পারি। এখন যেহেতু আমরা সমীকরণটা সিম্পলিফাই করেছিলাম, সিম্পলিফাই করার সময় আমরা ছেড়েছিলাম কত রুট ওভার 7 কে, আমরা এই সমীকরণে চলে যাই, তাহলে এই উভয় মূলের সঙ্গে আমরা রুট ওভার 7 কি করবো অ্যাড করবো, তাহলে প্রথম মূলটি পেলাম রুট ওভার 3 রুট ওভার 7, আর পরেরটি কত হবে 1 রুট ওভার 7, অর্থাৎ 3 রুট ওভার 7, আর পরেরটা হবে শুধু 3 রুট ওভার
7 অতি সহজে আমরা কি নির্ণয় করতে পারলাম এই অঙ্কের জাদু দেখালো এবং অঙ্ক এমন ভাবে জাদু দেখালো আমরা মুখে মুখে প্রায় বলতে গেলে আমরা কি করতে পারলাম এই ধরনের জটিল সমীকরণের মূল দুটি নির্ণয় করতে পারলাম আমরা সিম্পলিফাই করে মূল দুটি নির্ণয় করেছি এবং যেহেতু আমরা √7 কে ছেড়ে দিয়েছিলাম সমস্যার শেষে এনে √7 আমরা কি করে নিলাম যুক্ত করে নিলাম তাহলে সমীকরণটি পেয়ে গেলাম 3√7 আর এটা কি হবে √7 3√7 √7 ছাত্রছাত্রীরা আর যেহেতু √5 √5 এর নিচের সংখ্যাটি হচ্ছে 5 5 দিয়ে আমরা 50 কে ভাগ করব পাবো আমরা কত -10 0 তাহলে y এর সহগ হিসাবে আমরা √5 কে আমরা সরিয়ে ফেললাম এবং √5 এর √5 এর নিচের সংখ্যাটি হচ্ছে 5 5 দিয়ে আমরা দুপক্ষকে ভাগ দেব এবং আমরা পেয়ে গেলাম কত -10 হলো একত্রে a সমান হবে 2 b সমান আমরা কত পেলাম -8 আর c সমান আমরা কত পেলাম -10 অর্থাৎ এমন দুটি আমরা এই সমীকরণটির জন্য এমন দুটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে এস সি সমান হবে কত -20 এবং বি সমান কত পেলাম আমরা -8 বি সমান পেয়েছি আমরা -8 এমন দুটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যার পূরণফল হবে -20 এবং এখানে যেহেতু চিহ্ন কি আছে বিয়োগ বিয়োগফল হিসাবে কত আসতে হবে -8 আসতে হবে তাহলে আমরা দুটো সংখ্যা আমরা পাবো 10 দুগুণা কত 20 10 দুগুণা 20 এবং 10 থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমরা কত পাই 8 পাই 10 বিয়োগ 2 সমান 8 মানে 10 বিয়োগ 2 সমান কত আসে 8 আসে কেন বিয়োগের কথা বললাম এখানে চিহ্নটি কি এসেছে মাইনাস যেহেতু এখানে চিহ্নটি এসেছে মাইনাস তাহলে মানে বিয়োগ করে বিয়োগফল আমাদের কত হতে হবে 8 হতে হবে পূরণফল কত হতে হবে a ইনটু c 2 পূরণ 10 মাইনাস 10 সমান কত মাইনাস 20 আশা করি বুঝতে পেরেছ তোমরা এখন যেহেতু কি ধরনের বিয়োগ করে আমাদের 8 পেতে হবে কিন্তু কি ধরনের 8 -8 তাহলে এখানে চিহ্নটি হবে মাইনাস এবং এই চিহ্নটি কি হবে প্লাস -2 প্লাস -10 প্লাস 2 আমরা কি পাই -8 অতএব নির্ণেয় মূল দ্বয় প্রদত্ত সমীকরণের মানে লিখতে পারি প্রদত্ত সমীকরণের মূল দ্বয় আমরা ডাইরেক্ট এখন সমীকরণে চলে যাব প্রদত্ত সমীকরণের মূল দ্বয় মূলে কত প্রথমে চিহ্নতে আসবো চিহ্নতে কি আমরা এখান থেকে যেহেতু -10 পেয়েছি সেটি চিহ্ন পরিবর্তন হয়ে হবে +10 +10 এখানে যেহেতু +2 পেয়েছি সেটি পরিবর্তন হয়ে হবে কি -2 এখান থেকে আমরা কিন্তু নির্ণয় করতে পারি এই সমীকরণ দুটি চিহ্ন কি হবে বা আমরা সমীকরণে যাই গিয়ে চেক করি এখানে যেহেতু মাইনাস চিহ্ন এসেছে সেটি যে কোনো অবস্থায় পরিবর্তন হবে মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে হবে প্লাস মাইনাস চিহ্নটা চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস মানে প্রথম যে মূল যেটি নেব সেটি প্লাস চিহ্ন যুক্ত এখানে এসেছে প্লাস তারপর ওই যে মাইনাস যেটা আছে সেটা সামনের দিকে তাকাবে ওই দিকে তাকাবে তাকিয়ে দেখবে এখানে কে বসে আছে মাইনাস মাইনাস হচ্ছে কি ইমানদার মাইনাস হচ্ছে ইমানদার তাহলে মাইনাস মাইনাস থাকবে এই মাইনাসে কোনো পরিবর্তন হবে না এখানে কি এসেছে মাইনাস এসেছে তাহলে আমরা এখান থেকে আমরা নির্ণয় করতে পারি আর এখান থেকে আমরা নির্ণয় করতে পারি না প্রবলেম কিন্তু যেহেতু আমরা এই যে 10 - 2 এই সমীকরণের জন্য আমরা মূল পেয়েছি কিন্তু আমরা অরিজিনাল সমীকরণটি হচ্ছে এই সমীকরণ এই সমীকরণের ক্ষেত্রে আমরা প্রথমে কত ছেড়েছিলাম √5 কে ছেড়েছিলাম তাহলে উভয় মূলের সঙ্গে আমরা √5 এনে যুক্ত করব √5 এবং যেহেতু টাইপ 2 এই ধরনের সমীকরণ হচ্ছে এই ধরনের সমীকরণ হচ্ছে টাইপ 2 যেটা y স্কয়ার সহগ হিসাবে বর্তমানে কত আছে 2 2 দিয়ে আমাদের কি করতে হবে ভাগ দিতে হবে যেটা আমরা গত দিনের ক্লাসটিতে আমরা দেখেছিলাম তাহলে ফাইনালি আমরা যে কত পেলাম 5 √5 এবং অপরটি হবে দুই দিয়ে ক্যান্সেল হবে -1√5 বা আমরা কি লিখতে পারি -√5 আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব তাড়াতাড়ি তুলে ফেলো বা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্ন নিয়ে আমি বোর্ডে তুলে নিয়েছি প্রশ্ন হচ্ছে y²-12√2y+17=0 প্রথমে যেহেতু এখানে আমাদের মাথা বেদনা আর আমাদের মাথা বেদনা প্রধান কারণ হচ্ছে কি √2 √2 এর জন্য আমাদেরকে কি দেখাতে দিচ্ছে না অঙ্কের জাদু দেখাতে দিচ্ছে না অঙ্ক জাদু দেখাতে পারছে না সেই জন্য প্রথম যে লাইন আমরা সেই y স্কয়ার কে √2 কে আমরা সরিয়ে নেব তাহলে আমরা সমীকরণটি হবে y²-12y+ যেহেতু √2 কে আমরা সরিয়ে নিয়েছি √2 নিচের সংখ্যাটি হচ্ছে 2 2 দিয়ে আমরা 70 কে ভাগ দেব
আমরা এখানে পেয়ে যাব কত 35 35 দুগুণা কত আসে 70 আসে হলো তাও এখন আমাদের এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের পূরণফল হিসাবে আসে এখানে a হচ্ছে 1 c = কত 35 আর b = কত -12 এমন দুটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যার পূরণফল হিসাবে আমাদের আসতে হবে কত 35 কে 35 কে 35 এবং যোগ করলে আসতে হবে -12 যোগ করলে আসতে হবে -12 কারণ এখানে চিহ্নটি কি এসেছে যোগ চিহ্ন এসেছে যোগ করলে আসতে হবে -12 তাহলে আমরা দুটি সংখ্যা নির্ণয় করি একটি হবে 7 এবং আরেকটি হবে কি 5 5 7 কত 35 5 7 35 এবং 7 এর পাশে কত আসে 12 যেহেতু এখানে কি ধরনের 35 প্লাস 35 এবং কি ধরনের 12 হতে হবে -12 হতে হবে তাহলে এখানে চিহ্নটি আসে মাইনাস এখানে চিহ্নটি কি আসবে মাইনাস আসবে কারণ মাইনাসে মাইনাসে কি হলো প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 5 7 কত আসে 35 আর -7 -5 কত আসে -12 হলো তাহলে এই যে সমীকরণের জন্য আমরা দুইটি মূল নির্ণয় করতে পারলাম মূল দুইটি হবে একটি হবে 7 আর একটি কত হবে 5 হবে একটি হবে 7 আর একটি হবে 5 কেন 7 এবং কেন 5 বলছি এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটির পরিবর্তন হবে -7 টা পরিবর্তন হবে +7 -5 পরিবর্তন হবে +5 +5 যেহেতু আমরা এই সমীকরণ দ্বারা অঙ্ক শুরু করেছিলাম তাহলে প্রথমে ছেড়েছিলাম কত রুট 2 উভয়ের মূলের সঙ্গে রুট 2 যুক্ত করব এখন দেখো y স্কয়ারের সামনে কত শর্ত কত আছে 1 1 দিয়ে আমরা ভাগ দেই যা আছে তাই থাকবে এখান থেকে আমরা মূল নির্ণয় করতে পারি চিহ্নের ক্ষেত্রে এবং এখান থেকে নির্ণয় করতে চাই সেটি আমি বারবার তোমাদেরকে দেখিয়ে দেই যেহেতু এখানে মাইনাস চিহ্ন এসেছে সেটি যে কোনো অবস্থায় পরিবর্তন হবে সেটি হবে +7 প্লাস যেহেতু এখানে আছে ও সামনের দিকে তাকাবে তাকে দেখো এখানে কে বসে আছে মাইনাস বসে আছে মাইনাস হচ্ছে কি ইমানদার তাহলে এই প্লাসের কোনো পরিবর্তন হবে না প্লাস প্লাসই থাকবে এখান থেকে নির্ণয় করতে পারি আমরা ডাইরেক্ট সমীকরণ থেকে মূল দুটির চিহ্ন আমরা কি করতে পারি নির্ণয় করতে পারি আশা করি এতক্ষণ পর্যন্ত যে আমি আলোচনা করলাম সেই আলোচনা থেকে টাইপ 3 অর্থাৎ যদি x এর সহগ হিসাবে যদি কোনো অপরিমেয় সংখ্যা এসে যায় সে ধরনের দ্বিঘাত সমীকরণের সমাধান তোমরা কিভাবে করবে তা বুঝতে পেরেছো তোমরা জানতে পেরেছো আমি পরবর্তী খুব তাড়াতাড়ি পরবর্তী টাইপ 3 এ টাইপ 4 এবং টাইপ 5 দ্বিঘাত সমীকরণের নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা খুব বেশি করে ভালো থাকো এবং এখন পর্যন্ত যারা যেবা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলছি তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলটি কি করে নাও সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ।